এখানে দেখুন জলটা সবটাই টেনে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করবো সেটা হলো লাউ শাকের পোস্ত। মোটামুটি কম বেশি সবাই জানেন করতে। আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাউ শাকের পোস্তর জন্য আমি লাউ শাক নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। এবার লাউ শাকটা আমি কেটে নিচ্ছি আর আলুটাও কেটে নিচ্ছি। আলুটা এখানে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, এবার শাকটা নিয়ে নিয়েছি। শাকের পাতাগুলো আমি আগে কেটে নিচ্ছি। খারাপ পাতা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাতাগুলোকে এক জায়গায় করে আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডাটিগুলো এরকম কেটে নিয়ে গায়ে যে সুতোগুলো আছে এগুলোকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে শাক আলু সব কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার ভেজে নিচ্ছি। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুটা নাবিয়ে নেওয়ার পর তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি কালো জিরে। এটা দিয়ে দিচ্ছি, কালো জিরেটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিয়েছি, তার সাথে ডাটিগুলো দিয়ে দিচ্ছি।
শাকগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি শাকটাকে একটু সেদ্ধ হতে দিই। এর মধ্যে আমি কোনো জল দিচ্ছি না। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে শাকটা নরম হয়ে গেছে, দেখুন শাকটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এতে এবার আমি একটা একটা করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, খুবই একটুখানি, খুবই সামান্য একটু। আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা হতে দিচ্ছি। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখি, আর জলটাও টেনে গেছে। এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পোস্ত আর 2 কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে দেখুন জলটা সবটাই টেনে গেছে। এবার সবার লাস্টে আমি 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যদি নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আজকের মতো, বাই।